वेलकम बैक टू माय चैनल आमी सुचेतना। आज के शनिवार एखन बजे सन्धे सातटा। आमरा एखन ब्रेड खाच्छी, एमनि बिकेल बेला थेके डिम्मा किछुई खाइनि, पड़छिलो एइखाने बसेई, पड़छिलो एइखानेई बोई खाता पड़े रयेछे, एइखान एकटु पड़ाशोना करछिलो, ओइजन्य एखन ओर खिदे पेये गेछे। एखन आमरा सबाइयेर जन्यई करेछि, एकटु करे ब्रेड खाच्छी एखन, किछुई ना, एमनि जास्ट टोस्ट करे আর কিছু খাবো না। চা খাওয়া হয়ে গেছে বিকেল বেলা, আর দিয়ে তারপরে আমি রান্নার দিকে যাব। রান্না আজকে বিরাট কিছু করব না, একটু ঘুগনি করব। তা ঘুগনি রেসিপি তো আমার চ্যানেলে বহুবার আমি করেছি, এবং আজকেও করব ওই রকমই। কালকে দেখলেন না ঘুগনি মটরটা ভেজালাম, ওটাই আজকে করব। আজকে এত মানে এখন বেশ গরম পড়ে গেছে না, মানে গরমটা একটু বাড়ছে ক্রমশ। এই আমফানের পরে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, মানে একটু ওয়েদারটা ঠিকঠাক ছিল, আর এই এখন এতটাই গরম না, আর বেশি কিচ্ছু রান্না বান্না করতে আমার ইচ্ছে করছে না। ওই ঘুগনি করব আর পরোটা করব, তাহলে এটা খেয়ে নি নিয়ে তারপরে। খাওয়া দাওয়া শেষ, এবারে ঘুগনি মটরটা ভেজাবো। এই সরি, ভিজিয়ে রেখেছিলাম। এই যে কালকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজে গেছে। এইটা আমি ফার্স্ট সিদ্ধ করতে বসিয়ে দিই, সিদ্ধ করতে বসিয়ে দিই, ততক্ষণে পেঁয়াজ টিয়াজ চপ করে নেব। এমনি সিম্পল ওয়েতে করবো, মানে খুব রিচ করে করবো না, একটু হালকা লাইট ভাবেই করবো, সিম্পল ভাবেই করবো। কিন্তু আজকে ভাবছি একটু নারকোল দেবো, একটা নারকোল আছে, কিন্তু এই কাটাটাই একটা সমস্যা। দেখি আগে একটা ফাটাই, তারপরে ওই সেই কেটে ছোটো ছোটো পিস করতে হবে, দিয়ে নারকোল দিতে হবে। সেই নারকোলটা, নারকোলটা অনেক দিন হলো কিনেছি, মানে এত কুঁড়ে হয়ে গেছি, মানে ওই নারকোলটাকে বলছে যে ফাটাচ্ছি না, নারকোলটা ফাটালেই নয়, কুটতে হবে। নারকোল কুটতে আমার একদম ভালো লাগে না, খুব বাজে লাগে, খুব বাজে কাজ। আর নাহলে তো পিস করে কাটতে হবে, যে কোনো একটা কিছু তো করতে হবে, মানে অর্ধেকটা ঘুগনিতে, অর্ধেকটা নয়, অল্প ঘুগনিতে দেবো, বাদ বাকিটা সেই কালকে কুটতেই হবে। তা দেখি নারকোলটা ফাটাই, চলুন সঙ্গে থাকুন, যুদ্ধটা আরম্ভ করে দিই। এটা তো যুদ্ধ, দশটা হাত বের করতেই হবে এটার জন্যে। অন্যদিন তবু এই দুটো হাতে হয়তো চলে যাচ্ছিলো, আজকে তো মানে যুদ্ধ করতেই হবে। যুদ্ধর ফার্স্ট স্টেপ সেরে ফেললাম, সেটা হচ্ছে এই দুটো বের করা। এইগুলো কি না, কুরুনি আর কাটারি, দুটো যুদ্ধের অস্ত্র বেরিয়েছে। বাবা আমার সে কাজের দিদি এমন তাকে বেঁধে এমন ভাবে রেখে গেছে না, মানে আমার একেবারে জীবন বের করে দিচ্ছে এটা বের করতে গিয়ে। দেখুন একদম গিট মেরে মেরে রেখে দিয়ে গেছে, বেরিয়েছে। বাবা এই কাটারি নিয়ে লোককে দেখালে না ভাববে কি লকডাউনে ঘরে বসে বসে মাথাটা খারাপ হয়ে গেছে, কাটারি ফাটারি নিয়ে বেরিয়ে পড়েছে এই মারবো বলে। স্টার্ট, জানি না ভালো আছে কিনা। বাবা পুরো যুদ্ধ, এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে জানেন তো, নারকোলটা ভালোই আছে, এই ছোবড়াগুলো না ভালো করে ছাড়িয়ে দেয়নি, এবার কাটারিটা যে মারছি না ঠিক মতন প্রেশার পড়ছে না, মানে হচ্ছেই না, এতক্ষণে হলো তাও দেখুন কিরকম গুঁড়ো গুঁড়ো মতন হয়ে গেল, এই মানে আমার কাজটা অর্ধেক করে দিল, এরম এরম পিস বেরিয়ে গেছে, ভালোই হয়েছে, কাজটা একটু কমে গেল। We are the brave, we are the bold, we can be anything, anything, anything. We are the light, we light the dark, we can do everything, everything, everything. So hold on, don't stop, there's so much in you. We are the brave.
সানডে, আজকে সানডে সকাল। কালকে রাত্রি থেকে আমি ব্লগটা শুরু করেছি, তা আজকে সকালবেলা এখন মোটামুটি ব্রেকফাস্ট আর সব কিছু হয়ে গেছে আমার। এখন আমি দেখুন একটু রেডি হয়ে গেছি, এখন একটু বেরোচ্ছি। আমি আর সুবীর একটু বেরোচ্ছি, কিছু কিছু জিনিস দরকার সেগুলো নেব, তাহলে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর মানে এত কালকে রাত্রিবেলা গরম লাগছিল না আমার, মানে ওই ঘুগনি করার পর ওই পরোটা বা রুটি আমি কিচ্ছু দেখাতে পারিনি, আর কিচ্ছু মানে ব্লগটা আমি কন্টিনিউ করতেই পারিনি, এত গরম হচ্ছিল। মনে হচ্ছিল কতক্ষণে ঘরে চলে আসব। আর সেকেন্ড কারণ হচ্ছে কালকে মানি ফোন করেছিল ওখান থেকে, ওই কুরিয়ারটা ঠিকঠাক কীভাবে কী যাবে টাবে ওই সব নিয়ে কথা বলতে বলতে রাত হয়ে গেছে, আর আমার মানে ব্লগটা কন্টিনিউ করা হয়নি, তাই জন্যে আজকে আমি যা যা করছি এখন তাড়াতাড়ি করে আপনাদের সাথে দেখা করে নিলাম। আপনাদের সাথে দেখা না করে নিলে আমি কাজটা শুরু করতে পারছি না, তাই না? আপনারাও তো যাবেন সঙ্গে। মার্কেট তো এখন একটু একটু খুলেছে, তা আমার অনেকগুলো জিনিস না পাচ্ছি না, মানে অনেকদিন ধরেই দরকার, যেমন স্প্রে বটল, তারপরে ওই গাছে জল দেবার স্প্রে বটল, তারপরে ওই একটা হেয়ার সিরাম বানাবো তার জন্য একটা বোতল, এই সবগুলো বটলগুলো কেনবার জন্যে আরও সুবীরের চশমা করতে হবে, সেই চশমা করার জন্যে সব কিছু কাজ নিয়ে এখন বেরোচ্ছি। আমি সকালবেলা ব্রেকফাস্টে বানিয়েছিলাম ওই উত্তাপম আর চা, আর তেমন কিচ্ছু বানাইনি। আর আজকে মাটন হবে, আজকে তো সানডে, মাটন ছিল একটু, সে আজকে বাজার যাওয়া হয়নি সকাল থেকে। যে ছেলেটা মাছ দেয় সে শুধু মাছ দিয়ে গেছে সকালবেলায়, সে কাতলা মাছ। আর মাটনটা আমি ম্যারিনেট করে ফেলেছি এমনি বেঙ্গলি স্টাইলে, ওই দই আদা রসুন বাটা হলুদ লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখে, আর ভাতের চালটা ভিজিয়ে রেখে আমি যাচ্ছি এখন একটু সুবীরের সাথে মার্কেটে, এসে আবার আপনাদের সাথে কথা বলছি। তাহলে চলুন, মাস্ক পরতে হবে, মাস্ক কই, এই যে এই মাস্ক আমার, মাস্ক একটা দুটো কিনতেও হবে জানেন তো, মানে এইটা ধরুন এসে কেচে দেবো, এবার বিকেলবেলা যদি কোথাও পড়ি তাহলে আর ভয় হবে না। আজকে মোটামুটি দায়িত্ব নিয়ে নিয়েছে, আজ আমরা সবাই মিলে রান্না করছি। মাটনটা সুবীর মানে দারুণ করে, তবে সবসময় করতে সময় পায় না, আজকে ও দায়িত্ব নিয়েছে, আজকে ওর বেশি কাজ নেই, মানে আজকে তো সানডে, আজকে কোনো সেরকম অফিসিয়াল কাজ কিছু সেরকম বেশি নেই, তাই জন্যে আমাকে নিয়ে বাজারেও গেছিলো। আর আজকে মাটনটা সুবীর রান্না করছে, পেঁয়াজ কেটেছে নিজে নিজেই, নিজে নিজেই সব করে করছে, আমি জাস্ট একটুখানি চড়িয়ে দিয়েছিলাম, আলুটা ভেজে দিয়েছিলাম, এইটুকুনি আমি ভাত করেছি, যে ভাত এখানে হয়ে গেছে। ও আজকে মানে লাঞ্চটা একদম ফাটাফাটি জমে যাবে, তুমি একটু হাই করে দাও। কি প্রিপারেশন বানাচ্ছ গো? এটা বেঙ্গলি প্রিপারেশন না, এটা খানিকটা একটা ধাবাতে আমি দেখেছিলাম, যেটা হচ্ছে এটা বানাবার পরে এটাকে আমি আবার ফ্রাই প্যানে নিয়ে গিয়ে এটাকে এ করবো,
সেটা হচ্ছে একটা ধাবা স্টাইল, নাগপুরে একটা ধাবাতে আমি দেখেছিলাম, সেইটা আর করতে হবে না। আচ্ছা তাহলে আমি এমনি নর্মাল তাহলে বানিয়ে দিচ্ছি, তুমি যদি সেটা বলো সেটা একটু মশলাদার হবে। না সেটা আর বেশি আর রিচ খাবো না এত। আচ্ছা এটাই ঠিক আছে, তাহলে এটাকে আমি তাহলে কুকিং এ প্রেসারেই আমি যতটা পারি মশলাটাকে কষে আমি এটাকে বানাচ্ছি। আসলে বাবা তোমার প্রচুর ধৈর্য, ধৈর্য ধরে ধরে কষো তো এটা আমি জব। তাহলে আজকে আমাদের সুবি ধাবা স্টাইল মাটন কারি, তাই তো গো? হুম, ধাবা স্টাইল মাটন কারি তো পুরোপুরি ধাবা স্টাইল। কিন্তু আমি আলু দিয়েছি, যেহেতু আমরা বাঙালির আলু ভালোবাসি। এটা এমন মাটন যেটা তুমি কেউ খাবে না, মানে আমার কথা মনে পড়বে যে রান্না করেছিলাম, তার জন্য তোমার চোখ দিয়ে জল পড়বে। ঝাল দিতে হবে, না টেস্ট আসবে না। যে খাবে চোখ দিয়ে জল বেরোবে এমন করেছি। টেস্ট আছে, টেস্টও আছে, কিন্তু চোখ দিয়ে জল পড়বে। টেস্টও লাগবে, চোখ দিয়ে জলও পড়বে, মানে কম খাবে লোকে। তাহলে যদি নুনটা কম হয় তোমার চোখের জলে নুনটা মেকআপ হয়ে যাবে। যত বাজে বাজে কথা। যাকে আমার কোনো কাজ নেই, আমি শুধু একবার ওদিক যাচ্ছি একবার এদিক যাচ্ছি, ঘুর ঘুর করছি, কি আনন্দ। তোমার এই মাটনটা হতে আরো কতক্ষণ লাগবে? এখনো শুধুই তারক মেহতা উল্টা চশমা চলতে থাকে আমাদের সারাটা দিন। এখন কিন্তু অনেক দেরি হয়ে গেছে, সেই যে সকালবেলা বাজারে বেরোলাম, বাবা এই চুলটা কিরম সিংয়ের মতন হয়ে আছে রে। সকালবেলা বাজারে বেরোলাম, তারপরে ফিরে তো মানে ফিরে তো অনেকক্ষণ আর আপনাদের সাথে কোনো কথা বলতে পারিনি, কারণ ফিরেই তো আমার সেই আরম্ভ হয়ে গেছে ধোয়া ধুই কাচা কাচি। কী কী কিনে এনেছি সেগুলো পরে দেখাবো, তাহলে দেখি ওই ঘরে ফেলে রেখেছি, এখনও ধুইনি সেটাকে, দাঁড়ান দেখাচ্ছি। জাস্ট এমনি ফেলে রেখে দিয়েছি এই ঘরে, এই যে এইগুলো কিনেছি, এখন টাচ করবো না, একদিন কালকে ধোবো এগুলোকে ভালো করে সাবান দিয়ে। আসলে একদম দড়ি খারাপ হয়ে গেছিলো, কাপড় শুকোতে দেওয়া দড়ি, মানে যে কোনো মুহূর্তে ছিঁড়ে জামা কাপড় সমেত নিচে পড়ে যাবে, সেই জন্যে জামা কাপড় দেওয়ার দড়ি কিনলাম। বাবা কী ঘামছি, আর চশমা হলো না, কেননা চশমার দোকানটা বন্ধ, তাই জন্য চশমা করানো আর হলো না। মাংসটা প্রচণ্ড ভালো গন্ধ হয়েছে, ভালো হয়েছে গো, মাংসটা নরমও হয়েছে, দেখো সুসিদ্ধ হয়েছে। এবার নুন টুন যদি ঠিক হয় একদম ভালো, পিসগুলোও ভালো। এবার খেয়ে নি, দেখুন আকাশটা একেবারে কালো মেঘে ঢেকে গেছে, বাপরে খুব বৃষ্টি হবে গো। জোরে বৃষ্টিও এসে গেছে, তাহলে এখন একটু বৃষ্টি দেখি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে আজকে টাটা।